আপনারা শুধু দেখুন আর ভাবুন মানে কেমন জায়গাটা হতে পারে। আমরা সামনের থেকে দেখছি আর আপনারা তো ক্যামেরা থেকে দেখছেন, তাও বলবেন যে জায়গাটা কেমন ছিল একবার চারপাশটার ভিউ দেখা। বন্ধুরা আমাদের আজকে রান্না এখানেই হবে, একদম নদীর পাশে। তো আমাদের আজকে সেই একটা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। তা আজকে একদম তো আপনাদের একটা দারুণ ভিডিও দিতে চলেছি, মজার ভিডিও। আপনারা বন্ধুরা আজকে পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন বন্ধুরা আজকে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলো বন্ধুরা, আজকে মেঘলা ওয়েদারে নিয়ে এসছি আপনাদের জন্য নতুন রেসিপি। তো রেসিপিটা হলো আজকে পকোড়া। তো এই নদীর পাশে নদীর কিনারায় বসে পকোড়া খাওয়া আর এই মেঘলা মেঘলা ওয়েদারে চরম লাগবে, ভালো লাগবে খুব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, একদম দারুণ এনজয়মেন্ট দেবো আপনাদেরকে। তো আপনারা আপনাদের আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, পকোড়া ভাজার জন্য আমরা নিয়ে আসছি মটর ডাল। এটা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, বেশি পাতলা বাটবো না, মোটাই রাখবো, তাহলে পকোড়াটা খেতে মচমচা হবে। তো দেখতে থাকুন আপনারা, এটা এখন বেটে নেব। তো বন্ধুরা, মটরের ডালটা বেটে নিলাম, দেখুন এরকম করে বাকিগুলো বেটে নেব। তো বন্ধুরা, আমি ডালটা বেটে নিলাম, ডালটা বেটে আমার কমপ্লিট। তো এখন ডালটা দেখে নিন, ডাল বেটে আমার হাতটা একবারে ডাল ডাল হয়ে গেছে। তো এটাকে আমি এখন ভালো মতো ধুয়ে নেবো আর এটাকে সোনা সোনা থেকে দিয়ে দেবো। তো এখন বেটে নেবো রসুন, রসুন এবার বেটে নেবো, কয়েকটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমার বাটা অল কমপ্লিট। তো এখন যা করবে সোমরা দা করবে, আমি দেখতে পাচ্ছি না, আমি ঘেমে একদম ভূত হয়ে গেছি বেটে। তো এটাকে আমি এখন ধুয়ে নেব। কৌশিক এখানে ডাল অলরেডি বেটে রেখেছে আর তার সাথে এখানে রসুন, কাঁচা লঙ্কা আর আমি এখানে কুচি কুচি করেছি হচ্ছে আদা বাটা। তো এগুলোকে এখন দিয়ে দেবো। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম আমাদের বেটে রাখা ডাল। এই যে এখানে কিছু পাতলাভাবে ডালটা বেটে রাখা আছে আর তার সাথে এখানে পরের থেকে একটু শক্ত শক্ত মানে একটু মোটা করে বেটে রাখা আছে। তাহলে কি হবে, আমাদের যে পকোড়াটা থাকবে যখন আমরা তেলে দিব তখন সেটা ভাঙবে না। কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, সাথে হচ্ছে কুচি করা আদা বাটা। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ, মধ্যে দিয়ে দেবো আমরা স্বাদ মতো লবণ। এবার এগুলো দিয়ে ভালো মতন করে মেখে নিব। তো বন্ধুরা, আমাদের এটা মাখা হয়ে গেছে। তো এখন বসায় দেবো কড়াইতে তেল, তারপর তেল গরম হলে পকোড়া ভাজা যাবে। তো বন্ধুরা, কড়াই আমাদের গরম হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি এখন তেল পকোড়া ছানার জন্য। তো বন্ধুরা, ভাগনা আমাদের টিমে যোগ দিয়ে দিয়েছে, তো মাঝে মধ্যে আমাদের সাথে ভিডিওতে প্রায় দেখা যাবে। তো ও বলে এনজয় করবে আমাদের সাথে আসছে। কিরে, তোর কেমন লাগছে আইসা? খুব ভালো লাগছে। কিন্তু দিদি কেমন জায়গা, লাভ মারা যাক না না, এখন না পরে একটু। এদিকে সোমনাথ রান্না করছে, পকোড়াটা ভিজে নিক, পকোড়া হয়ে যাক, পকোড়া পকোড়া হয়ে যাক, তারপর স্নান করব, তারপর সবাই মিলে এসে স্নান করে খাবো পকোড়া। আমি ভাগনা বসেছিলাম তখন এই জিনিসটা করতাম, এই হাতে খুব ভালো। সেই তো অনেকদিন পর করলাম,
গামছা দিয়ে খুলে না যায় কিছু কাঁচা লঙ্কা আর তার সাথে রসুন, তো সেটাকে কিছুক্ষণের জন্য এখন এই গরম তেলে ভেজে নেব। আর তো বন্ধুরা, এটা আমাদের এখন হালকা ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো এখন এটাকে বের করে নি। এই যে এটা একটু চাটনিটা ফটাক করে, এবার এই চাটনিটাকে বেটে নেব। ঠিক আছে, তো এবার আমি ভেজে নিই আমাদের পকোড়াগুলো। তো দেখুন, এটা ছোটো ছোটো, বেশি বড় করব না, এইটুকু সাইজ রাখবো, জাস্ট বেশি বড় করে না, ছোটো ছোটো হবে পকোড়া সাইজ। তো এখন এগুলোকে দিয়ে দিই। তো বন্ধুরা, আমি লঙ্কাটা বেটে চাটনি বানিয়ে নিচ্ছি, তার মধ্যে লবণ দিচ্ছি, কাঁচা লবণ। লঙ্কাটা আর রসুনটা বেটে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো লেবু, মানে লেবুটা দেবো না, লেবুর রস দেবো। তো বন্ধুরা, আমাদের পকোড়া লাল করে একদম কড়া করে ভাজা হয়ে গেছে। তো যখন দিয়েছিলাম তখন অনেক কটাই ছিল, তো সবাই একটা একটা করে এমনভাবে নেওয়া শুরু করলো, লাস্টে এই কটাই বাঁচলো। তো আপাতত প্রথম খেপে আমাদের এই কটা পকোড়া ভাজা হলো। তো দেখুন কালার সুন্দর লাল করে একদম কড়কড়া ভাজা হয়ে গেছে। তো এখন এটাকে নামিয়ে নেব আর এইভাবেই করে সব কটা পকোড়া আমরা ভেজে নেব। তো চাটনির মধ্যে আমি দিয়েছি লেবু রস। তো এটাকে মাখিয়ে নেব এখন। চাটনি পুরোটা কমপ্লিট, এখন শুধু পকোড়া ভাজার অপেক্ষা। পকোড়া হয়ে গেলে একদম দারুণ করে সেই করে ফাটাফাটি করে খাবো, না দেখলে মিস করবো কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখুন আমাদের চারপাশটাতে বৃষ্টিতে ভরা, বৃষ্টি একদম চালু হয়ে গেছে। আর আমাদের কৌশিক আর সঞ্জুদা একদম পুরো উনানে যাতে বৃষ্টি না পড়ে তার জন্য এইভাবে পলিথিনটাকে টাঙিয়ে রেখেছে। তো বৃষ্টি দারুণ পড়ছে আর এরকম একটা মৌসুম, আর তার মধ্যে চলছে পকোড়া ভাজা, তার মানে বুঝতেই পারছেন কতটা এনজয়মেন্ট হবে। তো শুধু পকোড়া ভাজাটার অপেক্ষা, যদি হয়ে যায় তাহলে এত সুন্দর একটা পরিবেশের মাঝখানে ও দারুণ মজা হবে বন্ধুরা। পকোড়া খেয়ে আপনারা ভাবতেই পারছেন, নদীর পাশে বৃষ্টির মধ্যে পকোড়া খাওয়া, মানে দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, দারুণ। তার মধ্যে করবো আবার পকোড়া খাই স্নান, লাফিয়ে লাফিয়ে ফাটাফাটি এনজয় বন্ধুরা। শুধু পকোড়াটা আরো তাড়াতাড়ি না, আমার তো মনে হচ্ছে যে পকোড়াটাকে এখানে একদম আগুন লাগাই দিয়ে একদম তাড়াতাড়ি করে বাড়াই দিয়ে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো কি করবো, সময় দিতেই হবে। তো হয়ে যাক এটা, তারপরে আমরা সুন্দর করে এরকম একটা পরিবেশে দারুণ করে খাবো বন্ধুরা, সেই এনজয়মেন্ট হবে। বন্ধুরা, আমাদের ফাইনালি একদম পকোড়া কমপ্লিট, চাটনিতে টেস্ট করে দেখবো। আমার আর ইয়ে হচ্ছে, সুপার সুপার পকোড়া বন্ধুরা। তো বন্ধুরা, ও যতক্ষণ বলছিল আমি ততক্ষণ দু তিনটে পকোড়া অলরেডি খেয়ে নিয়েছি। তো পকোড়াটা খেতে এত সুন্দর হয়েছে, তার সাথে যে এত ঝালঝাল, তার সাথে লেবুর একটা ফ্লেভার, রসুনের ফ্লেভার আর লঙ্কার ফ্লেভার, এই তিনটে দিয়ে আমরা চাটনি করেছিলাম, মানে অসাধারণ খেতে।
আমি আর বলার সময় পাইনি, আমি বলছি কৌশিক, কৌশিকের মতো বলুক, আমি ততক্ষণ দু তিনটে পকোড়া খেয়ে নিয়েছি অলরেডি। তো এখন আমি এটা খাচ্ছি, দেখুন বন্ধুরা এই চাটনি হালকা লাগিয়েছি, তো এখন এটাকে দিয়ে খাই একটু। সেই দারুণ কি ভাবনা, কেমন আছে তোমার? সেই টকটকের মধ্যে সেই লেটা খেয়ে দেখি। পকোড়া যা হয়েছে না, এত মচ মচে দারুণ লাগছে একদম। আমরা যেভাবে দোকানে খেয়ে দেখি একদম সেম হয়েছে, একদম যা যা ফ্লেভার আছে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। লেবু দিয়ে চাটনি যা করেছে না, হেভি লাগছে, দারুণ। কিবা তুই পাবি না কিন্তু ভাই, দারুণ হয়েছে একদম। এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন, সত্যি বলছি বন্ধুরা অসাধারণ লাগবে খেতে। আর চাটনি তার সাথে যদি এরকমভাবে খান তা তো আর কিছু বলারই নেই, মানে একদম জমে যাবে। আর এরকম একটা নদীর পাশে মেঘলা দিনে পকোড়া, পেঁয়াজি, এই সমস্ত ধরনের জিনিস, যে কোনো ভাজা পোড়া খেলে কতটা এনজয়মেন্ট হয় এটা তো আপনারা জানেনই। কিন্তু তার সাথে যে এই যে আমরা গ্রাম বাংলায় এসে নদীর পাশে এইভাবে পকোড়া খাচ্ছি, মানে কতটা আনন্দ হচ্ছে সেটা আপনারা হয়তো নিজেরাও বুঝতে পারছেন আমাদের ভিডিও দেখে। তো মানে দারুণ ফাটাফাটি এনজয় হচ্ছে বন্ধুরা, আর কিছু বলার নাই, আর কিছু বলবো না এই ব্যাপারে, মানে সত্যি খুব এনজয়মেন্ট। তো এখন এটাকে এনজয় করি। দারুণ লাগছে, কেমন লাগছে ভাগনা? এবং সামনে নদী দেখে এখানে, এটাই হচ্ছে বন্ধুরা গ্রাম বাংলার মজা, কোথায় পাবেন এগুলো? তার জন্য এখানেই আসতে হবে আপনাদেরকে। আর সত্যি যদি সময় পান একটা দিন হলেও এইসব জায়গায় এসে দেখবেন, আপনাদের ওখানে যদি এরকম জায়গা থাকে যাবেন, সত্যি মন খুলে যাবে, এত সুন্দর এত ভালো লাগবে, মানে কিচ্ছু বলার নেই। মানে কিচ্ছু বলার নেই, এত সুন্দর লাগছে, কিন্তু এটাই বলে এনজয়। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটি ভালো লাগে, আজকের এই গ্রাম বাংলায় যেভাবে আমরা এনজয়মেন্ট করলাম, সে
সেই রেসিপি থেকে শুরু করে আমাদের এনজয়মেন্ট পর্যন্ত। যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, ক্লিক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য থাকবে, তো ওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।